মহাবিশ্বে এক কথায় রহস্যে ঘেরা এক মায়াজাল। প্রত্যেক দিন কিছু না কিছু আবিষ্কার, কিছু না কিছু ঘটনা ঘটেই চলেছে। এই অজানা অন্ধকার মায়াজালকে বিজ্ঞানীরা বোঝার চেষ্টা করছেন, সে গ্রহ হোক কিংবা উপগ্রহ। এখনো পর্যন্ত বিজ্ঞানীরা মাত্র 9টা গ্রহ খুঁজে বের করতে পেরেছেন। এর মধ্যেও প্রতিটা গ্রহের নিজস্ব বিশেষ বৈশিষ্ট্য আর গোপনীয়তা রয়েছে। এই গ্রহগুলির মধ্যে একটিকে পৃথিবীর মতো বা পৃথিবীর যমজ গ্রহও বলা হয়। কি সেই বিষয়? আসুন সেই বিষয়টাই বরং খোলসা করে আপনাদেরকে বলি। এখন যদি আপনাদেরকে জিজ্ঞেস করি যে কোন গ্রহকে পৃথিবীর যমজ গ্রহ বলা হয় বলুন তো? জানেন কোন গ্রহকে পৃথিবীর যমজ গ্রহ বলা হয়? উত্তরটা হলো শুক্র। কারণ এর সঙ্গে পৃথিবীর অনেক মিল রয়েছে, অনেক কিছুতে মিল রয়েছে। এর আকার ঘনত্ব উভয়ই সমান, অর্থাৎ শুক্রের আকার এবং ঘনত্ব একেবারেই পৃথিবীর সমান। তা সত্ত্বেও এই গ্রহে মানুষের জীবনধারণ সম্ভব নয়। আশ্চর্যের বিষয় হলো বুধ সূর্যের কাছাকাছি, কিন্তু শুক্রের তাপমাত্রা তার থেকে অনেক বেশি। তার কারণ শুক্র তার অক্ষের ওপর খুব ধীরে ঘোরে। পৃথিবীর তুলনায় একটি দিন, অর্থাৎ পৃথিবীর যেখানে এক দিন সেখানে 243 দিন ধার্য শুক্রের এক দিন, অর্থাৎ পৃথিবীর একদিনের সমান শুক্রের 243 দিন। একটা অজানা তথ্য রয়েছে জানেন, যেটা শুনলে আপনি চমকে যেতে পারেন। কি সেই তথ্য? শুক্রের পৃষ্ঠের বায়ুমণ্ডলীয় চাপ পৃথিবীর থেকে 92 গুণ বেশি। এই গ্রহে 8 মাস সূর্য অস্ত যায় না, বরং এখানে একটি দিন 8 মাসের সমান, অর্থাৎ পৃথিবীর একদিন সমান শুক্রের 8 মাস। আর শুক্রের তাপমাত্রা কত জানেন? 475 ডিগ্রি সেলসিয়াস। শুক্নে আগ্নেয়গিরির পাহাড়, পরিখা এবং অনেক মালভূমিও এই গ্রহে রয়েছে। কিন্তু এত কিছুর পরও এই গ্রহটা খুবই বিষাক্ত, কারণ এই গ্রহে সালফিউরিক অ্যাসিডের ঘন কুয়াশা রয়েছে, আর এই কারণে এতে পচা ডিমের মতো গন্ধ বের হয়। মানুষ এখানে এক মুহূর্ত থাকতে পারবে না, তার কারণ এই যে সালফিউরিক অ্যাসিডের তীব্র ঝাঁঝালো গন্ধ, তাতে নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে আসে, বেঁচে থাকা দুরূহ হয়ে দাঁড়াবে মানুষের কাছে। শুক্র নিজের অক্ষের ওপর খুব ধীরে ঘোরে, যেটা আপনাদেরকে বলছিলাম যে পৃথিবীর একদিন মানে 243 দিন হচ্ছে শুক্রের। কিন্তু শুক্র আবার পৃথিবীর থেকে দ্রুত সূর্যের চারিদিকে ঘোরে, অর্থাৎ নিজের অক্ষে আস্তে ঘুরলেও সূর্যের চারিদিকে এর ঘূর্ণনের স্পিড কিন্তু পৃথিবীর থেকে বেশি। এই কারণে এখানে বছরে মাত্র 225 দিন থাকে। আসুন এবার আপনাদেরকে একটু জানাই যে শুক্র গ্রহের বায়ুমণ্ডলে তাহলে কি কি উপকরণ রয়েছে, সেটা নিয়ে কিন্তু সন্ধান চালিয়েছিলেন বিজ্ঞানীরা। অভিযানের পর দেখা যায় শুক্র গ্রহের মেঘে রয়েছে ফসফিন। পৃথিবীতেও এই অস্বাস্থ্যকর গ্যাসীয় উপাদান রয়েছে, অর্থাৎ এই গ্যাস পৃথিবীতেও রয়েছে, এটা অত্যন্ত অস্বাস্থ্যকর। কি নাম বললাম গ্যাসটার? ফসফিন। পৃথিবীতেও রয়েছে, আর এই গ্যাসের সঙ্গে প্রাণের অস্তিত্বের প্রত্যক্ষ যোগও রয়েছে। ফসফিনের মধ্যে কি থাকে? ফসফিনের মধ্যে থাকে ফসফরাস এবং হাইড্রোজেনের 3টে পরমাণু। এই সব হাইড্রোজেন পরমাণু আবার খুব সহজে ভেঙে যায় আর বায়ুমণ্ডলের সঙ্গে মিশেও যায়। তবে মূলত যে বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ বেশি, সেখানে এই হাইড্রোজেন পরমাণু সহজে ভেঙে যায়। বিজ্ঞানীদের একাংশের দাবি, শুক্র গ্রহের এই ফসফিন আসলে অ্যাবায়োটিক উৎস থেকেই এসেছে। আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে এই ফসফিনের উৎপত্তি হয়েছে। উল্লেখ্য, আপনাদেরকে জানিয়ে রাখি এক্ষেত্রে যে এর আগেও বৈজ্ঞানিকরা বলেছিলেন যে শুক্র গ্রহ বিভিন্ন ভলক্যানিক অ্যাক্টিভিটি বা
আগ্নেয়গিরি সংক্রান্ত ক্রিয়াকলাপের কারণে যথেষ্ট উত্তপ্ত এবং হট জোন। গবেষক এবং বিজ্ঞানীদের দল বলছেন, সাধারণত আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত হলে ভূগর্ভস্থ অনেক উপাদানই আগ্নেয়গিরি থেকে লাভা উদ্গীরণ করে কিংবা বিস্ফোরণের ফলে সৃষ্টি হওয়া ধোঁয়ার মাধ্যমে সেগুলো বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে। পৃথিবীপৃষ্ঠে আগ্নেয়গিরির বিভিন্ন কার্যকলাপের ফলে এই ঘটনাটা ঘটে। এই একই প্রক্রিয়া হতে পারে শুক্র বা ভেনাসের ক্ষেত্রেও। অগ্নুৎপাতের ফলে সারফেস এলাকায় থাকা ফসফরাস জাতীয় উপাদান গভীর অংশ থেকে সরাসরি বাতাসে উন্মুক্ত হয়ে যেতে পারে। এর সঙ্গে বায়ুমণ্ডলে থাকা ভলকানিক ডাস্ট বা ধুলো ধোয়া মিশে যেতে পারে। এক্ষেত্রে সালফিউরিক অ্যাসিড জাতীয় কোনো উপকরণের সঙ্গে বিক্রিয়ার ফলে তৈরি হতে পারে ফসফিন। তবে ফসফিনের সন্ধান ভেনাসের অ্যাটমোসফিয়ারে পাওয়ার পর থেকেই বিভিন্ন ধরনের জল্পনা শুরু হয়েছে। কেউ বলছেন হয়তো এই গ্রহ বসবাসযোগ্য, অতীতে এখানে প্রাণের অস্তিত্ব ছিল। কেউ বা বলছেন এই ফসফিন একেবারেই অ্যাবায়োটিক রিসোর্স, অগ্নুৎপাতের ফলেই ফসফিনের সৃষ্টি হয়েছে। তাই প্রাণের অস্তিত্বের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই, বরং উষ্ণ এই গ্রহ মানুষের বসবাসযোগ্যই নয়। সেই কারণেই বলছিলাম যে এই মহাবিশ্বে কত কি রয়েছে যেগুলো এখনও এক মায়াজালে ঘেরা, যেন এক রহস্য পরিপ্রেত। প্রত্যেক দিনই একটু একটু করে সেই মায়াজাল কাটছে, কিন্তু তারপরেও আরও অন্ধকার অজানা দিক থেকে যাচ্ছে। বিজ্ঞানীরা তাকে বোঝার চেষ্টা করছেন, সে গ্রহ হোক বা উপগ্রহ। এখনও পর্যন্ত মাত্র 9টা গ্রহ খুঁজে বের করতে পেরেছেন বিজ্ঞানীরা। এর মধ্যে প্রত্যেকটা গ্রহের নিজস্ব বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, কিছু গোপনীয়তা রয়েছে যেগুলো একটা গ্রহ থেকে আরেকটা গ্রহকে আলাদা করে রাখছে। এই গ্রহগুলির মধ্যে একটিকে পৃথিবীর মতো বা পৃথিবীর যমজ গ্রহও বলা হয়, যার কথা আপনাদেরকে এতক্ষণ ধরে বলছি, সেটা হচ্ছে শুক্র গ্রহ। কারণ এর সঙ্গে পৃথিবীর অনেক কিছু মিল রয়েছে, আকার ঘনত্ব সবই সমান, কিন্তু তারপরেও অমিলও রয়েছে প্রচুর। তাই তো এই গ্রহে মানুষের জীবন ধারণ সম্ভব নয়। আশ্চর্যের বিষয় হলো বুধ সূর্যের কাছাকাছি, কিন্তু শুক্রের তাপমাত্রা তার থেকেও বেশি। শুক্র তার নিজের অক্ষের ওপর খুব ধীরে ঘুরছে। পৃথিবীর একটা দিন মানে সেখানে, অর্থাৎ শুক্র গ্রহে 243 দিন, কিন্তু শুক্র নিজের অক্ষের ওপর ধীরে ঘুরলেও পৃথিবীর থেকে বেশি গতিতে সে সূর্যকে প্রদক্ষিণ করে চলেছে। আর সেই কারণেই এত বৈপরীত্য রয়েছে পৃথিবীর সঙ্গে। এরকম আরও অনেক অজানা আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান কমেন্ট সেকশনে, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন।